তার কোনো অহংকার নেই। কি করে থাকবে যিনি চৈতন্যের কৃপাপাত্র, তার তো অহংকার থাকা সম্ভব নয়। যেরূপ কৃষ্ণের প্রিয় পাত্র বিদ্যানিধি গদাধর শ্রীমুখের কথা কিছু লিখি, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে গদাধরের মুখে আমি যেটুকু শুনেছি পুণ্ডরীক বিদ্যানিধির সম্বন্ধে আমি সেটাই লিখছি। বিদ্যানিধি রাখি প্রভু আপন নিকটে, বাসা দিলা যমেশ্বরী সমুদ্রের তটে, নীলাচলে রহিয়া দেখেন জগন্নাথ দামোদর স্বরূপের বড় প্রেমপাত্র। এই পিণ্ডরীক বিদ্যানিধির সঙ্গে দামোদর স্বরূপ বা স্বরূপ দামোদরের বড় মিত্রতা, সখ্যভাব, স্বরূপ দামোদরের খুব প্রিয় পাত্র। দুইজনে জগন্নাথ দেখে একসঙ্গে, অনন্যে থাকেন কৃষ্ণ রসকথা রঙ্গে। স্বরূপ দামোদর এবং বিদ্যানিধি একসঙ্গেই থাকেন, একসঙ্গেই জগন্নাথ দর্শন করেন। এদিকে জগন্নাথের অরুণ ষষ্ঠী এসে গেল, তা অরুণ ষষ্ঠীর দিনে জগন্নাথ তিনি নয়া বস্ত্র পরিধান করেন, মান্ডুয়া বস্ত্র, তার ইচ্ছায় তাকে পরানো হয়। গৌরসুন্দর সেই অরুণ ষষ্ঠীতে তিনি ভক্তগণকে নিয়ে জগন্নাথ মন্দিরে এলেন। সেই দিনে নানা বস্ত্র পরেন অনন্ত, ষষ্ঠী হইতে লাগি রহে মকর পর্যন্ত। মকর সংক্রান্তি নয়, মানে পৌষের পূর্ণিমা পর্যন্ত উৎসব চলে। বস্ত্র লাগি হইতে লাগিল রাত্রি শেষে, ভক্তগোষ্ঠী সহ প্রভু দেখি প্রেমে ভাসে। সেই জগন্নাথের বস্ত্র পরিধান ভক্তগোষ্ঠীর সঙ্গে প্রভু দেখছেন প্রেমী। আপনি উপাসক উপাস্য আপনি, কে বুঝে তাহান মন তান কৃপাবিনী। তিনি উপাস্য তিনি উপাসক, রসময় দারুরূপে বসি রঘুযোগাসনে, ন্যাসীরূপে ভক্তিযোগ করে অনুক্ষণে। তিনিই দারু ব্রহ্মরূপে রয়েছেন জগন্নাথের মন্দিরে, জগন্নাথ রূপে, আবার তিনি সন্ন্যাসী রূপে তাকে ভক্তি করছেন। পট্ট নেত শুক্লপিত নীল নানা বটনি, দিব্য বস্ত্র দেন মুক্তা রচিত সুবর্ণে, বস্ত্র লাগি হইলে দেন পুষ্প অলঙ্কার, পুষ্পের কঙ্কন শ্রী কিরীট পুষ্পহার। কিভাবে জগন্নাথকে বেশভূষা পরানো হয় সেটাই বলছেন, যে পট্ট পাটার মানে পাটের বস্ত্র, শুক্ল পিত নীল নানা বর্ণের বসন, দিব্য বস্ত্র, এবং সেটা মুক্তা রচিত বা সুবর্ণে রচিত। বস্ত্র লাগি হইলে দেন পুষ্প অলঙ্কার, বস্ত্র পরানো হয়ে গেলে তাতে আবার পুষ্পের অলঙ্কার দেন, আবার পুষ্পের রচিত কঙ্কন কিরীট পুষ্পহার, গন্ধধূপ পুষ্পদীপ ষোড়শ উপচারী, পূজা করি ভোগ দিলা বিবিধ প্রকারী। তবে প্রভু যাত্রা দেখি সর্বগোষ্ঠী সঙ্গে, আইলা বাসায় প্রেমানন্দ সুখরঙ্গে, বাসায় বিদায় দিলা বৈষ্ণব সবেরে, বিরলে রহিলা নিজানন্দে একেশ্বরে। তারপর ভক্তগণকে বিদায় দিয়ে তিনি নিজের বাসায় এলেন, একা একাই রয়েছেন। যার যে বাসায় সবে করিলা গমন,
বিদ্যানিধি দামোদর সঙ্গে অনুক্ষণ। এদিকে বিদ্যানিধিয়া দামোদর দুইজন একসঙ্গে, অনন্যে দুহার যতেক মন কথা, নিষ্কপটে দুহে কহে দুহারে সর্বথা। এবং দুহার মধ্যে এমন অন্তরঙ্গ ভাব, উভয়ে উভয়ের মনের কথা উভয়কে বলেন নিষ্কপটে। মান্ডুয়া বসন যে ধরিলা জগন্নাথ, সন্দেহ জন্মিল বিদ্যানিধির ইহাত। জগন্নাথ তিনি যে মান্ডুয়া বসন পড়েছেন, মার দেওয়া বসন, এইটা দেখে পুণ্ডরীক বিদ্যানিধির সন্দেহ জাগল। জিজ্ঞাসিলা দামোদর স্বরূপের স্থানে, মন্ডের কাপড় ঈশ্বরের দেন কেনে। স্বরূপ দামোদরকে জিজ্ঞাস করছেন পুণ্ডরীক বিদ্যানিধি যে মন্ডের কাপড় ঈশ্বরকে কেন দেয়া হয় মার্দি অবসন। এ দেশে তো শ্রুতি স্মৃতি সকল প্রচুরে, তবে কেনে বিনা ধৌতে মন্ড বস্ত্র পরে। এখানে তো সবাই পণ্ডিত, শ্রুতি স্মৃতি শাস্ত্রে সবাই পারদর্শী, তারা কি জানে না অধৌত বস্ত্র ভগবানকে দিতে নাই বা ঈশ্বরকে দিতে নাই? দামোদর স্বরূপ কহেন শুন কথা, দেশাচারে ইথে দোষ না লয়েন এথা। স্বরূপ দামোদর বলছেন এটা দেশাচার, মানে সব দেশের তো একরকম আচার নয়, এদেশের এইটাই আচার। জয় রাধি, সব দেশের মানুষ কি একরকম বসন পরে? না। শ্রুতি স্মৃতি যে জানে সেনা করে সর্বথা, এ যাত্রায় এই মতো সর্বকাল এথা। বলছেন শ্রুতি স্মৃতি যে জানে সে না করে সর্বথা, যে জানে তারা না করে না, কারণ এ যাত্রায় এই মতো সর্বকাল এথা। এই অরুণ ষষ্ঠীর দিনে এরকম বসনই পড়ানো হয়, এরকমই নিয়ম। ঈশ্বরের ইচ্ছা যদি না থাকে অন্তরে, তবে দেখো রাজা কেন নিষেধ না করে। সর্বদমদার বলছে যদি ঈশ্বরের ইচ্ছা না হবে, তাহলে পূজারী বা পাণ্ডারা তাকে মান্ডুয়া বসন দিচ্ছেন, কিন্তু রাজা নিষেধ করছে না কেন? বিদ্যানিধি বলে ভালো করুক ঈশ্বরে, ঈশ্বরের যে কর্ম সেবকে কেন করে। বলছে ঈশ্বর করতে পারে, কিন্তু সেবক কেন করে? ঈশ্বরের ইচ্ছা যদি না থাকে অন্তরে, তবে দেখো রাজা কেন নিষেধ না করে। বিদ্যানিধি বলে ভালো করুক ঈশ্বরে, ঈশ্বরের যে কর্ম সেবকে কেন করে। ঈশ্বর করে করুক, কিন্তু সেবকে কেন করছে? পূজা পাণ্ডা পশুপাল পরিছা বেহারা, অপবিত্র বস্ত্র কেন ধরে বা ইহারা। বলছে পূজা করে যে পাণ্ডা, হ্যাঁ, পশুপাল মানে জগন্নাথের বেশ রচয়িতা পাণ্ডা বিশেষ, তা আর পরিছা মানে প্রতিহারী তত্ত্ববোধায়ক, বেয়ারা মানে যারা জল বহন করে। তাই বলছেন এরা কেন অপবিত্র বস্ত্র স্পর্শ করে? জয় রাধ, ওনার মনে সন্দেহ আর যাচ্ছে না। হরি বল।
জগন্নাথ ঈশ্বর সম্ভবে সব তানে, তান আচরণ কি করিব সর্বজনে। জগন্নাথ ঈশ্বর তার পক্ষে সবই করা সম্ভব, কিন্তু তার সেবক কেন করবে। মণ্ডবস্ত্র স্পর্শে হস্ত ধুইলে সে শুদ্ধি, মর্দে অবসন স্পর্শ করলে ধুইলে তবে শুদ্ধ হয়। আমরা বাজার থেকে কাপড় চোপড় কিনে নেই তো পড়তে পারি না, ওটা ধুইতে হয়, মার দেওয়া যদি বসন হয়। মণ্ডবস্ত্র স্পর্শে হস্ত ধুইলে সে শুদ্ধি, ইহাবা না করে কেনে হইয়া সুবুদ্ধি। কেন এরা বস্ত্র ধৌত করছে না, রাজপাত্র অবোধ যে ইহা না বিচারে, রাজাও মণ্ড বস্ত্র দেন নিজ শিরে। আবার রাজপাত্র অবোধ সে না বুঝে পড়ে, রাজাও দেখি মণ্ড বস্ত্র নিজের শিরে বাঁধছে। জয় রাধি জগন্নাথ পরে সেই বসন প্রসাদী জিনিস আবার সবাই মাথায় বাঁধছে, রাজাও মাথায় বাঁধছে। রাজাও মণ্ড বস্ত্র দেন নিজ শিরে, দামোদর স্বরূপ বলেন শুনো ভাই, হেন বুঝি অরুণ যাত্রায় দোষ নাই। দামোদর বারবার বলছেন এটা অরুণ ষষ্ঠী, এই যাত্রায় কোনো দোষ নাই। পরম ব্রহ্ম জগন্নাথ রূপ অবতার, বিধি বা নিষেধ এথা না করে বিচার। এখানে বিধি নিষেধের বিচার নাই। হরি বল। বিদ্যানিধি বলে ভাই শুনো এক কথা, পরম ব্রহ্ম জগন্নাথ বিগ্রহ সর্বথা, তানে দোষ নাহি বিধি নিষেধ লঙ্ঘিলে, এগুলাও ব্রহ্ম হইল নাকি নীলাচলে। আবার বলছেন যে পরম ব্রহ্ম জগন্নাথ বিগ্রহ ঠিকই আছে, তানে দোষ নাই বিধি নিষেধ লঙ্ঘন করলে, সে যদি বিধি নিষেধ না মানে তাতে দোষ হয় না, কিন্তু এগুলাও ব্রহ্ম হয়ে গেল নাকি, মানে তার সেবকগণ। ইহারাও সারিলেক লোক ব্যবহার, সবেই হইল ব্রহ্মরূপ অবতার। এত বলি সর্বপথে হাসিয়া হাসিয়া, যায়েন যেহেন হাস্য বেশ যুক্ত হইয়া। দুই সখা হাতাহাতি করিয়া হাসেন, জগন্নাথ দাসেরও আচার দোষেন। জয় রাধি। দেখুন সাধু সাবধান, মানে তিনি প্রেমিক ভক্ত, পণ্ডরীক বিদ্যানিধি প্রেমিক ভক্ত সন্দেহ নিঃসন্দেহ সন্দেহ নাই, কিন্তু তা সত্ত্বেও তার মনে এইরকম একটা সংকোচ এসে গেল। এই পণ্ডরীক বিদ্যানিধি তিনি গঙ্গায় স্নান করতেন না, গঙ্গার জল স্পর্শ করে সবাই উঠার আগে, গঙ্গায় যাওয়ার আগে তিনি গিয়ে গঙ্গাকে স্পর্শ করে মাথায় নিতেন, পদস্পর্শ ভয়ে গঙ্গা স্নান করেন না। আর সবার আগে গিয়ে গঙ্গা দর্শন করেন, কেন ওই গঙ্গার উপরে সবাই অত্যাচার করবে, হ্যাঁ সাবান মাখবে, তেল দিয়ে স্নান করবে, কাপড় কাচবে, থুতু ফেলবে, ওটা সহ্য করতে পারবেন না বলে তিনি এইভাবে গঙ্গার প্রতি শ্রদ্ধা করতেন। তো এখানে জগন্নাথের মণ্ড অবসন দেখেই তার মনে একটু সংশয় জেগে গেল, আর সংশয় জাগা মানে একটু সংশয় জাগা মানে বিশাল আকারের সংশয় হয়ে গেল, সন্দেহ জেগে গেল। আমার একটা কথা মনে পড়ছে, এক জায়গায় কীর্তন করছিলাম বহুদিন আগে, এই চব্বিশ পরগনার এদিকে,
তা কীর্তন করছিলাম, রাধারানীর দুর্জয়মানটানি হবে হয়তো, যাই হোক, রাধারানী তাড়িয়ে দিচ্ছেন গোবিন্দকে দূর দূর করে, লম্পট শট গালাগালি করছে, হ্যাঁ দূর হয়ে যাও। তা কীর্তন করার পরে যখন আসরের বাইরে গেছি, তখন একজন ব্রহ্মচারী, সম্ভবত গৌড়ীয় মঠেরই হবে বা ইস্কনের হবে, আমাকে বলছেন যে বাবাজি আপনি কৃষ্ণকে গালাগালি করলেন কেন, কৃষ্ণ ভগবানকে, কৃষ্ণ ভগবানকে গালাগালি করলেন কেন? আমি বললাম কই, আমি তো গালাগালি করিনি, আর আপনি তো আসনের মধ্যে গালাগালি করলেন। আমি বললাম আমি গালাগালি করব, আমার কি অধিকার বলুন? ওটা রাধারানী গোবিন্দকে গালি দিয়েছেন, লম্পট শট প্রবঞ্চক ধূর্ত ইত্যাদি বলে গালি দিয়েছে, সেই কথাটাই আমি বললাম আর কি। তার মানে উনি ওইখানে পৌঁছাতে পারেননি, উনি কৃষ্ণকে ঈশ্বর জ্ঞানে ভাবনা করেন, ভগবান জ্ঞানে চিন্তা করেন, মানে বিধি ভক্তি আর কি। আর এই ব্রজলীলা কীর্তন এটা তো বিধি ভক্তির ঊর্ধ্বে, তাই না? ঠাকুর মশাই বলছেন বেদবিধি অগোচর রতন বেদীর ওপর সেবনীতি কিশোর কিশোরী, বেদবিধির অগোচর। এখন মা যশোদা দড়ি দিয়ে বাঁধছেন, পিতানন্দ বলছে আমার চটিটা নিয়ে আয় কৃষ্ণ, পায়ের পাদুকাটা নিয়ে আয়। এখানে কি বলবে, যারা ভগবান জ্ঞানে চিন্তা করে তারা তো বলবে ভগবানকে দিয়ে চটি বাঁধছে, তাই না? তারা বুঝবে না এই কথাটা। ব্রজলীলা আস্বাদন করতে গেলে সেই ব্রজের ভাবে ভজন করতে হবে, ব্রজের যে কোনো ভাব লইয়া যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পেয়ে কৃষ্ণ পায় ব্রজে। হ্যাঁ, তাই এখানে পুণ্ডরীক বিদ্যানিধি, তিনি তো তাকে অবশ্য এই স্টেজে তো রাখা যায় না, বলা যায় না, মানে উনি ঠিক বুঝতে পারছেন না, কারণ জগন্নাথের ভক্তরা পাণ্ডারা তারা মানে খাওয়া দাওয়া করে নাকি জগন্নাথের ভোগ রান্না করে। হ্যাঁ, এরকম শুনেছি আমি, জানি না, আবার শোনা কথা। তা ওখানকার আবার অনেকে বলছেন পুরীতে একাদশী নাই, জগন্নাথ ক্ষেত্রে একাদশী নাই, যেখানে মহাপ্রসাদ সেখানে একাদশী নাই, কিন্তু একাদশী প্রভুর ক্ষেত্রে একাদশী নাই, জগন্নাথ বা কৃষ্ণ তাদের একাদশী নাই, কিন্তু তার ভক্ত যারা তাদের তো একাদশী করতেই হবে। যেমন আমাদের বৃন্দাবনে রাধা কৃষ্ণ বা সখী মঞ্জরী সবাইকে একাদশী দিনে বা ব্রত দিনে অন্নভোগ দেয়া যাবে, কিন্তু নবদ্বীপে নিত্যানন্দ অদ্বৈত মহাপ্রভু তিনজনকে দেয়া যাবে, তারপর আর কাউকে দেয়া যাবে না, যারা ঈশ্বর তত্ত্ব, এটা নিয়ম। কিন্তু অনেকে একাদশী করবার ভয়তেই ওই সব কথাগুলি বলে থাকে, পুরীতে একাদশী নাই, বৃন্দাবনে একাদশী নাই, এই সেই নানা কথা বলে, একাদশী করে বিধবারা, কত কথা। তা যাই হোক, পুণ্ডরীক বিদ্যানিধি তার মনের এই সংশয়টা যাচ্ছে না, তিনি বলছেন বিদ্যানিধি বলে ভাই শোনো এক কথা, পরম ব্রহ্ম জগন্নাথ বিগ্রহ সর্বথা, এ ঠিক আছে, তানে দোষ নাহি বিধি নিষেধ লঙ্ঘিলে, তিনি যদি বিধি নিষেধ লঙ্ঘন করেন তার পক্ষে কোনো দোষ হয় না,
বলছেন এগুলাও ব্রহ্ম হইল নাকি নীলাচলে, মানে জগন্নাথের যারা পাণ্ডা বা সেবক তাদেরকে বলছেন এগুলাও ব্রহ্ম হয়ে গেল নাকি। ইহারাও ছাড়িলে লোক ব্যবহার সবেই হইল ব্রহ্ম রূপই অবতার। এত বলি সর্বপথে হাসিয়া হাসিয়া যায়েন যেহেন হাস্যা বিষযুক্ত হইয়া। সর্বদমোদরের সঙ্গে এসব বলছেন আর হাসতে হাসতে যাচ্ছেন। দুই সখা হাতাহাতি করিয়া হাসেন জগন্নাথ দাসেরও আচার দোষেন। সবে না জানেন সর্বদাসীর স্বভাব, কৃষ্ণ সে জানেন যার যত অনুরাগ। নিতাই গৌর হরি বল। দেখুন বলছেন সবে না জানেন সর্বদাসের স্বভাব। সর্বদাসের স্বভাব তো একরকম নয়, সবার ভাব তো একরকম নয়। কৃষ্ণ সে জানেন যার যত অনুরাগ। কৃষ্ণ জানেন, যেমন মহাপ্রভু দক্ষিণ ভারতে গেছেন, সেখানে একজন গীতা পাঠক পাঠ করছেন, কিন্তু পাঠের শ্লোক ঠিক উচ্চারণ হচ্ছে না, অনেক ভুল। তখন দেখছেন খুব কাঁদছেন গীতা পাঠক। তা প্রভু বলছেন যে তুমি যে গীতা পাঠ করছো তোমার শ্লোকগুলি তো অশুদ্ধ উচ্চারণ হচ্ছে। বলছে কি করব প্রভু, আমার গুরুদেব আদেশ করেছেন গীতা পাঠ করতে। আমি বলো আমি তো মূর্খ বুঝি না কিছু। বলছে যা পারবি তাই করবি, তাই পাঠ করি। ও তা তোমার গীতার কি অর্থ বুঝে এত আনন্দ হয়, এই যে কাঁদছ, নিশ্চয় গীতার অর্থ কিছু বুঝতে পারছো, নাহলে তোমার এত আনন্দ হচ্ছে কেন? বলছে আমি অন্য কিছু বুঝি না, আমি যতক্ষণ গীতা পাঠ করি ততক্ষণ আমি অর্জুনের রথে কৃষ্ণকে দেখতে পাই। নিতাই গৌর হরি বল। তার সঙ্গে কথোপকথন হচ্ছে, গৌর হরি বললেন তুমি যথার্থ গীতা পাঠক, তোমার গীতা পাঠক পাঠ সার্থক। তাই প্রভু সে জানেন তার ভক্তের স্বভাব, কার কত অনুরাগ। শাস্ত্র বলছেন ধীর বদতি বিষ্ণবে নম, আর মূর্খ বদতি বিষ্ণায় নম, উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দনম। ভাবগ্রাহী জনার্দন মানে সে শুধু ভাব গ্রহণ করেন, কে শুদ্ধ বলছেন কে অশুদ্ধ বলছেন ওটা দেখেন না। তাই যে বিধি নিষেধ, ভক্তের চরিত্র বোঝা বড় দায়। ব্রজবাসীরা সকল বিধির ঊর্ধ্বে। হ্যাঁ, দ্বারকার মহিষীরা কৃষ্ণের মাথায় মাথার যন্ত্রণা সারাবার জন্যে পায়ের ধুলি দিতে পারল না, যে ভগবানের মাথায় স্বামীর মাথায় পায়ের ধুলি দিয়ে নরকে যাব। যখন বৃন্দাবনে রাধারানীর কাছে আসলেন, ব্রজসুন্দরীর কাছে দেবর্ষী নারদ আসলেন, বললেন তোমাদের প্রাণবল্লভ অসুস্থ, তোমাদের পায়ের ধুলি পেলে সারবে দেবে? আমাদের পায়ের ধুলি পেলে সারবে বলেছে, ঠিক আছে নিয়ে যাও। সবাই মিলে পায়ের ধুলি ঝেড়ে দিচ্ছেন। দেবর্ষী নারদ বলছে কি তোমাদের পাপ পুণ্যের ভয় নেই, গোবিন্দের মাথায় পায়ের ধুলি দিচ্ছ, নরকের ভয় নেই? ব্রজসুন্দরী হাসছেন, নরক আমরা জানি না, স্বর্গ নরক এসব কিছু জানি না,
তবে নরক থেকেও যদি কোনো খারাপ জায়গায় নিচু জায়গায় যেতে হয় আমরা যাব গোবিন্দের সুখের লাগি। নিতাই গৌর হরি বল, আমরা গোবিন্দ সুখে সদাই সুখী, নরকে যাই তাতে দুঃখ নাই, আমরা গোবিন্দ সুখে সদাই সুখী। দেখুন একজন কীর্তনিয়া কীর্তন করছেন, গোবিন্দকে বলছেন, হে গোবিন্দ তুমি আমার সব জায়গায় হাত দাও, এক জায়গায় হাত দিও না, এই বারবার বলছেন, আখর দিচ্ছেন। শ্রোতারা ভাবছেন সেটা আবার কোন জায়গাকে গোপন জায়গা। তারপরে কীর্তনিয়া শেষে বললেন, আমার চরণে হাত দিও না গো, কিন্তু আমি এই আখরের সম্পূর্ণ বিরোধী, রাধারানী কোনোদিন একথা বলতে পারে না যে আমার চরণে হাত দিও না। আমরা কুঞ্জভঙ্গের পদে বাই, হরিণী জয়া চরে রাই মুখ মুছয়ে কুমকুমে তনু পুন মাঝি অলকাতি লোক দেহি সিথি বানাওলো চিকুরে কবরি পুন সাজি। নিজের হাতে অঙ্গ মুছিয়ে দিচ্ছেন, তারপর তিলক রচনা করে দিচ্ছেন, বেনি রচনা করে দিচ্ছেন, সিন্দুর দেওল শীথে কর্পূর তাম্বুল বদন ভরি দেওল মৃগমদ চিত্রক পাতি। নয়ন কো অঞ্জন করল সুরঞ্জন, নয়নে কাজল দিয়ে দিচ্ছেন, চিবু কহি মৃগ মদ বিন্দু হরিণ্যাভি কস্তুরীর বিন্দু চিবুকে দিয়ে দিচ্ছেন। তারপরে শেষে চরণ কমল তালি যাব কলি খই, যাবক মানে আলতা, রাধারানীর চরণে শেষে আলতা পরিয়ে দিচ্ছেন। চরণ কমল তালি যাব কলি খই কি কব হব দাস গোবিন্দ। যদি এখানে প্রশ্ন তোলা হয়, আমরা বলি রাধারানীর একটু আত্মসুখ নাই, তাই না? তার যদি আত্মসুখ না থাকবে, তাহলে যখন চরণে আলতা পরিয়ে দিচ্ছেন তখন না করছে না কেন? যে আমার চরণে আলতা পরেও না, যদি না করে তাহলে গোবিন্দ কষ্ট পাবে না? বলুন, উনি উনি যাতে সুখ পায় তাতেই আমার রাধারানী সুখী। সে যদি চরণে আলতা পরিয়ে সুখ পায় পাক, এ সমস্ত উন্নত উজ্জ্বল রসের কথা। তাই একমাত্র আমার গৌর সুন্দর বা শ্রী গোবিন্দই জানেন কোন ভক্তের কত অনুরাগ, কিরকম অনুরাগ। সবাই তো সকলের ভাব বুঝবে না, এই জন্য সবার কাছে সব কথা বলতেও নাই। মহাপ্রভু বহিরঙ্গ ভক্ত নিয়ে নাম সংকীর্তন করছেন, আর অন্তরঙ্গ ভক্ত সঙ্গে রস আস্বাদন সবাই বুঝবে না। তা প্রভু সে জানেন তার ভক্তের চরিত্র, কৃষ্ণ সে জানেন যার যত অনুরাগ, ভ্রম করায়েন কৃষ্ণ আপন দাসেরে, ভ্রমেচ্ছেদ করে পাছে সদয় অন্তরে,
আবার কি বলছে দেখুন, এই যে ভ্রম করায়েন কৃষ্ণ আপন দাসেরে, এই যে পুণ্ডরীক বিদ্যানিধিকে তিনি ভুল করাচ্ছেন, এটা তারই ইচ্ছা। জয় রাধি, জগৎকে শিক্ষা দিবার জন্যে, হ্যাঁ, জগৎকে শিক্ষা দিবার জন্যেই এ সকল লীলা। ভ্রম করায়েন কৃষ্ণ আপন দাসেরে, আবার ভ্রমচ্ছেদ করে পাচে সদয় অন্তরে। এই যে ব্রহ্মা কৃষ্ণের গরু বাছুর চুরি করলেন, রাখাল বালক চুরি করলেন, এই ভ্রমটা গোবিন্দই করালেন। আবার তিনিই খণ্ডন করলেন, তাকে নিয়ে এসে নবদ্বীপে তার সঙ্গে তাকে দ্বারা হরিনাম প্রচার করবেন। নামাচার্য হরিদাস, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মাই তো নামাচার্য হরিদাস, জগৎকে শিক্ষা দিলেন, একদিকে লীলা আর একদিকে জীবশিক্ষা। তা নিজেই ভ্রম করাচ্ছেন, আবার নিজেই সেই ভ্রম সংশোধন করে দিচ্ছেন। ভ্রম করাইলা বিদ্যা নিধিরে আপনে, ভ্রমচ্ছেদ কৃপাও শুনিবা এইক্ষণে। তার সন্দেহ জাগালেন অন্তরে, আবার এখন সন্দেহটা খণ্ডন করছেন কৃপা করে। কিভাবে? এই মতো রঙ্গে ঢঙ্গে দুই প্রিয় সখা, চলিলেন কৃষ্ণ কার্যে যার যথা বাসা। পণ্ডরীক বিদ্যানিধি এবং স্বরূপ দামোদর নিজ নিজ বাসায় চলে গেলেন। ভিক্ষা করিয়াইলেন গৌরাঙ্গে স্থানে, প্রভু স্থানে আসি সবে থাকিলা শয়নী। এবার ভিক্ষা করি প্রভুর কাছে এলেন এবং দুইজন প্রভুর কাছে শয়ন করলেন। সকল জানেন প্রভু চৈতন্য গোসাই, জগন্নাথ রূপে স্বপ্নে গেলা তান ঠাই। ঘুমিয়ে আছেন পুণ্ডরীক বিদ্যানিধি, এমন সময় তার কাছে চলে গেলেন গৌরহরি, বললেন জগন্নাথ রূপে স্বপ্নে গেলা তান ঠাই, আমার গৌরহরি জগন্নাথ রূপে তার স্বপ্নে দেখা দিলেন। স্বপনে দেখেন বিদ্যানিধি মহাশয়, জগন্নাথ আসি হইলা সম্মুখে বিজয়। নিতাই গৌরহরি বল, পুণ্ডরীক বিদ্যানিধি স্বপ্নে দেখছেন জগন্নাথ এসেছেন। ক্রোধরূপ জগন্নাথ বিদ্যানিধি দেখে, আর জগন্নাথকে দেখছেন কি রূপে? খুব ক্রোধান্বিত, মানে গৌরহরি জগন্নাথ রূপে গেছেন ক্রোধান্বিত হয়ে। ক্রোধরূপ জগন্নাথ বিদ্যানিধি দেখে, আপনে ধরিয়া তান চড়াইয়েন মুখে। ক্রোধান্বিত হয়ে তখন দুই গালে চাপড় মারছে। আপনে ধরিয়া তান চড়াইয়েন মুখে, চড় মারছে। দুই ভাই মেলি চর মারে দুই গালে, নিতাই গৌর হরি বল। দুই ভাই মানে কৃষ্ণ আর বলরাম, জগন্নাথ আর বলরাম দুই ভাই মিলে মারছে, হরি বল। দুই ভাই মেলি চর মারে দুই গালে, হেন ডিরো চর যে অঙ্গুলি গালে ফুলে। এমন ভাবে চর মারছে, দুই গাল ফুলে গেছে। নিতাই গৌর হরি বল। এরকম স্বপ্নে মার আমাকে যদি দিত তাহলে তো হয়ে যেত গো, স্বপ্নে দর্শন পাওয়াও তো ভাগ্যের কথা, সাক্ষাতে তো হবেই না স্বপ্নেও হবে না। কত অপরাধ করছি তবু শাসন করছে না, করছে প্রকারান্তরে কিন্তু বুঝতে পারছি না।
কামক্রোধের দাস হইয়া তার লাথি খায়। দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়, কিন্তু অনুভব শক্তি তো নাই। দুঃখ পাই বিদ্যানিধি কৃষ্ণ রক্ষ বলি, অপরাধ ক্ষমা বলি পরে পদতলে। আহা, তখন বিদ্যানিধি চরণতলে পড়ি বলছে, প্রভু আমায় ক্ষমা করো, কোন অপরাধে মরে মারোহ গোসাই। বিদ্যানিধি চরণে পড়ে বলছেন, কোন অপরাধে মরে মারোহ গোসাই, প্রভু বলে তোর অপরাধের অন্ত নাই। নিতাই গৌর হরি বল, আহা, প্রভু বলছে তোর অপরাধের অন্ত নাই। মোর জাতি মোর সেবকের জাতি নাই, সকল জানিলা তুমি রহি এই ঠাই। আমারও জাতি নাই, আমার সেবকেরও জাতি নাই। অনেকে জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে, আপনি আগে কোন জাতি ছিলেন? হ্যাঁ, আমি তো বেজাত। বেজাত বেজাত মানে তার জাতি নাই, জাতি নাই। কৃষ্ণ ভক্তের কোন জাতি নাই গো। চণ্ডালো পিদিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনস্ত দ্বিজ পিসপচধম। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজি, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজি। প্রেমানন্দ ঠাকুর বলছেন, মন কি করে বরণ কুলি, জাতি কুলাচারে কি বল করিবে, ভকতি কে বলিসে মূলে। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত রাজ। রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত যিনি, তার জন্ম হলো বানর কুলে। নিতাই গৌর হরি বল, বলি রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মাঝ। রাক্ষস কুলে জন্ম নিয়ে বিভীষণ রামচন্দ্রের সর্বপ্রধান পার্ষদ হলেন। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরি, বল না কি কুল ওই বিদুরের ছিল, খুদের অন্ন খাইল যাহার ঘরে। নিতাই গৌর হরি বল, দত্তের ঔরসে প্রহ্লাদ জনমি, ভুবনে রাখিল যশ। ফটিক স্তম্ভে প্রকটি নৃসিংহ, হইলা যাহার বশ। শুধু কি তাই, দেখো না কেমন সাধন করিল, গোকুলে গোপের নারী, জাতি কুলাচারে কি বল করিবে, কৃষ্ণ যে ভজে সে হয় তারি। তাই গৌর হরি বল, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলেরও গৌরব নাই। কহে প্রেমানন্দ
যে করি গর্ব সে বড় মূর্খ ভাই, বলি তার মতয়া মূর্খ নাই গো, যে জনজাতি কুলের গর্ব করি তার মতয়ার মূর্খ নাই গো, যে জনজাতি কুলের গর্ব করি গোবিন্দ ভজনে এসে, জাতি কুলের গর্ব করি তার মতয়ার মূর্খ নাই গো। নিতাই গৌর হরি বল। এই জাতির অভিমান কুলের অভিমান এটা ত্যাগ করা বড় কঠিন, ভক্তি রস সিন্ধুতে না ডুবলে এগুলি যাবে না। এই গর্ব মান অভিমান ভক্তি রস সিন্ধুতে না ডুবলে যাবে না। সনাতন তারা কোন দিক দিয়ে কমা বলুন, উত্তম কুলে জন্ম, পণ্ডিতের শিরোমণি, আবার বিষয় বৈভবের দিক দিয়েও তারা নবাব হোসেন শাহের মন্ত্রী, ধনী মানি কুলীন সব দিক দিয়েই তারা শ্রেষ্ঠ, অথচ তারা দন্তে তৃণ নিয়ে গৌর চরণে প্রণাম করে সাষ্টাঙ্গে বলছেন, প্রণাম করে যে নিচকুলে জন্ম আমাদের। হ্যাঁ, তারা উচ্চকুলে জন্মেছে অথচ বলছে নিচকুলে জন্ম, হীন কার্যের অত সর্বোত্তম হয়েও নিজেকে হীন করি জানি, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানে। লোকে সর্বোত্তম বলবে, আপনি তিলকমালা পড়ুন, আপনি একটু সাধন ভজন করুন, লোকে যারা ভক্ত তারা তো প্রশংসা করবেই, তাই না? ভক্তের প্রশংসা করা, তাদের গুণ গাওয়া, এটাই তো আমাদের জিহ্বার সার্থকতা। তা ভক্ত গুণকীর্তন করবে, কিন্তু তাই বলে আত্মহারা হয়ে গেলে হবে না। সর্বোত্তম হয়েও নিজেকে অতি হীন করি জানি, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানে। তাই বিদ্যানিধিকে গালে চর মারছে আর বলছেন, তোর অপরাধের অন্ত নাই, মোর জাতি মোর সেবকের জাতি নাই, সকল জানিলা তুমি রহি এই ঠাই, তবে কেন রহিয়াছো জাতি নাশা স্থানে, জাতি রাখি চলো তুমি আপন ভবনে। নিতাই গৌর হরি বল। কি কথা, তবে কেন রহিয়াছো এই জাতি নাশা স্থানে, জাতি নিয়ে চলো তুমি আপন ভবনে। নিতাই গৌর হরি বল। ওই যে একটু আগে বলা হলো, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই, কহে প্রেমানন্দ যে করে গর্ব সে বড় মূর্খ ভাই। দেখেছেন কি বলছেন, তবে কেন আছো তুমি জাতি নাশা স্থানে, জাতি নিয়ে চলো তুমি আপন ভবনে। আমাদের বড় শিক্ষণীয় বিষয় এই পয়েটটা, তাই না? আমি যে করিয়াছি যাত্রার নির্বন্ধ, তাহাতেও ভাব অনাচারের সম্বন্ধ। হ্যাঁ, আমি যে অরণ ষষ্ঠী যাত্রার আয়োজন করেছি তাকে তুমি অনাচারের সম্বন্ধ দেখছ। আমারে করিয়া ব্রহ্ম সেবক নিন্দিয়া,
मांडुआ कपड़ स्थाने दोष दृष्टि दिया आमाके तुमि ब्रह्म बोले मानछो आर आमार सेवक के निंदा करछो हैं मांडुआ कपड़ पड़ेछि बोले पड़ेछे बोले तादेर तुमि दोष दिच्छो स्वप्ने विद्या निधि महा भाई भय पाई मणि क्रंदन करें श्रीधरि श्रीचरणी निताई गौर हरि बोल प्रभुर चरणे पड़ी प्रभुर चरणे माथा ठेकिए कांचेन सर्व अपराध प्रभु क्षम पापिष्ठे रे घाटिलो घाटिलो प्रभु बलिलो तुमारी घाटिलो माने घाट मानिलो अर्थात आमी हार स्वीकार करलाम जे मुखे हासिलो प्रभु तोर सेवके रे से मुखेर शास्ति प्रभु भालो कोइला मोरे निताई गौर हरि बोल जे मुखे तुमार सेवकेर आमी निंदा करेछि सेई मुखेर शास्ति तुमी करिला भालो मणि ओई जे चापर मेरेछे जुई गाले गाल फुलिए दिएछे हरि बोल तो प्रभुर सेवक बोलेई तो ताके शासन करे शुद्ध करे निलेन किन्तु आमी जदि वैष्णव निंदा करी हरिभक्तेर निंदा करी आमाके तो शोधन करबे ना कारण आमी तो तार सेवक होते पारि नाई आमारे जे कि हबे हयतो बाक रुद्ध हये जाबे बोबा हये जन्माते हबे परजन्मे তাই না বৈষ্ণব নিন্দা করলে বোবা হয়ে জন্মাতে হবে না কত অপরাধ হবে যে মুখে হাসিল প্রভু তোর সেবকের সে মুখের শাস্তি প্রভু ভালো কইলা মোরে ভালো দিন হইল মোর আজি সুপ্রভাত মুখ কপলের ভাগ্যে বাজিল শ্রীহাত নিতাই গৌর হরি বল আজকে আমার প্রভাত সুপ্রভাত কেন আমার মুখ এবং কপলের ভাগ্য বাজিল শ্রীহাত কপল মানে চোয়াল কপাল মানে ললাট আর কপল মানে চোয়াল মানে গাল তা আমার মুখের এবং কপলের ভাগ্য যে তোমার হাতের চাপুর খেয়েছি হরি বল আহা প্রভু বলে তোরে অনুগ্রহের লাগিয়া তোমারে করিলু শাস্তি সেবক দেখিয়া প্রভু বলছেন তোমাকে অনুগ্রহ করবার জন্য আজ তোমায় এই শাস্তি দিলাম তোমারই করিল শাস্তি সেবক দেখিয়া স্বপ্নে প্রেম নিধি প্রতি প্রেম দৃষ্টি করি দেউলে আইলা দুই ভাই রাম হরি স্বপ্নে দেখি বিদ্যানিধি জাগিয়া উঠিলা গালি চর সব দেখি হাসিতে লাগিলা জয় রাধে এ চর তো যার তার চর নয় গো ওই হাতের স্পর্শ পাওয়া দুই ভাই মিলে মেরেছে তাই গৌর হরি বল আহা গালে চর দেখি হাসিতে লাগিলা শ্রীহস্তের চরে সব ফুলিয়াছে গাল দেখি প্রেম নিধি বলে বড় ভালো ভালো যেন কইল অপরাধ তার শাস্তি পাইলু ভালোই করিলা প্রভু অল্পে এড়াইলু ভালোই করেছে প্রভু অল্পের থেকে বেঁচে গেলাম দেখো দেখো এই বিদ্যা নিধির মহিমা
সেবকের দয়া যত তার এই সীমা। সেবকের প্রতি এটা দয়া। এ সংসারে যেমন মাতা পিতা বা অভিভাবক সন্তানকে কি করে গো, চর মারে না, পিঠে চর মারে, পিঠে আঘাত করে, কত আঘাত করে, সেটা আপনজন বলেই তো শাসন করে, নাকি ভালোবাসে না বলে আঘাত করে? না, চৈতন্য চরিতামৃতে এক জায়গায় বলা আছে, দুর্দৈবের সেবক যদি যায় অন্য স্থানে, সেই প্রভু ধন্য তারে চুলে ধরিয়ানে। নিতাই গৌর হরি বল। যখন সনাতন গোস্বামী বৃন্দাবন থেকে পুরীতে এসেছেন, গায়ে কন্ডুরসা চুলকানি, প্রভু তাকে জোর করে আলিঙ্গন করে, তা সনাতনের খুব দুঃখ হয়, আমার অঙ্গের ক্লেদ প্রভুর অঙ্গে লাগে, তা জগদানন্দের কাছে জিজ্ঞেস করছে কি করা যায় বলো তো, প্রভু আমাকে জোর করে আলিঙ্গন করে। জগদানন্দ বললেন তুমি বৃন্দাবনে চলে যাও, যেখান থেকে এসেছো ওখানে চলে যাও, আর তো আলিঙ্গন করতে পারবে না। ঠিক বলেছ, প্রভুর কাছে গিয়ে বলছে প্রভু আমি বৃন্দাবনে চলে যাব। কেন? না, জগদানন্দের কাছে আমার মঙ্গল বার্তা জিজ্ঞাসা করলাম, কি করলে আমার মঙ্গল হবে, উনি বললেন তুমি বৃন্দাবনে চলে যাও। কি বললে? কালকের পড়ুয়া জগা সে তোমাকে উপদেশ করে বৃন্দাবন যেতে, হ্যাঁ আমি তোমার কাছে কৃষ্ণ কথা শুনি, ভক্তি বলে তরিতে পারো তুমি এ তিন ভ্রবণ, আর তোমাকে উপদেশ করে কালকের পড়ুয়া জগা আমি তোমাকে গুরুজ্ঞান করি। সনাতন গোস্বামী বলছেন প্রভু তুমি জগদানন্দকে কত ভালোবাসো না, কি করে বুঝলে? জগদানন্দে পিয়াও তুমি আত্মীয়তা সুধারস, আর আমাকে পিয়াও নিম্ব নিঃসিন্দা রস। নিতাই গৌর হরি বল। জগদানন্দকে তুমি শাসন করছো মানে তোমার নিজজন, তাই তুমি তাকে শাসন করছো। নিজজনকে তো শাসন করা যায়, কিন্তু অপরকে তো শাসন করা যায় না, তাই তুমি এখনো আমাকে আপন করে নিতে পারোনি, নিজের করে নিতে পারোনি, তাই তুমি আমাকে শাসন না করি তুমি আমাকে প্রশংসা দিচ্ছ। আমার প্রশংসা দিচ্ছ মানে নিম্ব নিঃসিন্দা রস পান করাচ্ছ। নিঃসিন্দা রস খুব মিষ্টি নাকি? খুব তিত, নিমের রসও তিত। দেখুন বিশাল শিক্ষণীয় বিষয় আমাদের এ জগৎ, যদি গুরুদেব যদি আমাকে একটু তিরস্কার করে কি একটু ভৎসনা করে, থাকুম না আপনারা কাছে আপনার আশ্রমে, হ্যাঁ কত জায়গা আছে, গুরুদেবও কত আছে, তাই না? হয়ে গেল ওই যে একটু আগে বলা হলো, সেই সেবক ধন্য যে না ছাড়ে নিজ প্রভুর চরণ, সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজ জন। সেই সেবক ধন্য যে নিজের প্রভুর চরণ ছাড়ে না কোনো অবস্থাতেই। হ্যাঁ গো,
লালন ফকরের একটা গান আছে না, ডুবাও ভাসাও ও নাম নামি তোমার চরণে দিয়াছি মেলা, তুমি দাসী তুমি স্বামী আমি দাসী, তুমি প্রিয় আমি দাসী, তুমি প্রিয় স্বামী আমি দাসী, তোমার ওই চরণে আমি সব সঁপে দিয়েছি, তুমি আমাকে ডুবাও ভাসাও যা খুশি করো। তাই সেবককে প্রভু নিজে শাসন করেন। পুণ্ডরীক বিদ্যানিধিকে চর মেরে সংশোধন করে নিলেন, শাসন করে তাকে কাছে টেনে নিলেন। ওই যে দুর্দৈবের সেবক যদি যায় অন্য স্থানে, সেই প্রভু ধন্যতারে চুলে ধরি আনে। দেখো দেখো এই বিদ্যানিধির মহিমা, সেবকরে দয়া যত তার এই সীমা, পুত্র যে পদ্মুম্ন তাহানেও হেনমতি, চর নাহি মারেন না ফেলান শ্রী হাতে, জানকী রুক্মিণী সত্য ভামায় আদি যত, ঈশ্বর ঈশ্বরী আর আছে কত কত, সাক্ষাতেই মারে যার অপরাধ হয়, স্বপ্নের প্রসাদ শাস্তি দৃশ্য কভু নয়, দণ্ডে স্বপ্নে দণ্ড পায় কিবা অর্থ লাভ হয়, জাগিলে পুরুষ সেই দুই কিছু নয়। আজকে এখানে থাক। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো বৃন্দাবন দাস।